দেখুন এবার অত্যাধুনিক সমর ভারতকে সাজাতে প্রস্তুত আমেরিকা সামরিক ক্ষেত্রে উন্নতির জন্য ভারতকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত আমেরিকা তারা চায় মার্কিন প্রযুক্তির সাহায্যে নিজ বলে বলিয়ান হয়ে উঠুক ভারত সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই জানিয়েছেন মার্কিন প্যাসিফিক কমান্ডার তথা পাকম অ্যাডমিরাল হ্যারি হ্যারিস তার কথায় প্রকাশ পেয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে আমেরিকার সঙ্গে ভারতের সামরিক বাণিজ্যের কথা তিনি জানিয়েছেন আগে দু দেশের মধ্যে পনেরো বিলিয়ন আর্থিক বিনিয়োগ হতো যা আগামী কয়েক বছরে আরও কয়েকগুণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি বর্তমানে দুপক্ষের মধ্যে যে ধরনের সামরিক সহযোগিতা বজায় রয়েছে তাতে বেশ উৎফুল্ল হ্যারি হ্যারি ভারত ও মার্কিন নৌবাহিনীর মধ্যে হওয়া মালাবার সামরিক মহড়ার কথা তার কথায় বারংবার উল্লেখ করেছেন তিনি এই নৌমহড়া দুই দেশের সেনাকে মজবুত ভিতের ওপর দাঁড় করাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি প্রথমে মালাবার মহড়ায় ভারত আমেরিকা থাকলেও এখন এই মহড়ার অংশ হয়েছে জাপান যা বাড়তি শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন পাকম অ্যাডমিরাল হ্যারি হ্যারিসে এই মহড়ায় যাতে অস্ট্রেলিয়া অংশগ্রহণ করে সে চেষ্টাও তিনি চালাচ্ছেন ভারত আমেরিকার মধ্যে হওয়া নানা মহরার কথা বারবার উল্লেখ করেছেন হ্যারি হ্যারিস কখনও হাওয়াই দ্বীপের হওয়া রিম অব দ্য প্যাসিফিক এক্সারসাইজ বা ভারত মহাসাগরে হওয়া ভারত যৌথ চৌত মহড়া ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি